সম্প্রতি উড়াল পুলের নির্মাণ নিয়ে প্রকাশ্যে আসে বিভিন্ন অভিযোগ। নির্মাণ কাজ খুবই নিম্নমানের হয়েছে বলে দাবি উঠেছিল বিভিন্ন মহল থেকে। অভিযোগের সত্যতা যাচাই করতেই রাজ্য সরকার দিল্লি ভিত্তিক একটি সংস্থাকে দায়িত্ব দেয়। শুক্রবার এই সংস্থার লোকজন আগরতলায় আসে। বিগত কিছুদিন ধরে সংবাদ শিরোনামে ছিল রাজধানীর উড়াল পুল। অভিযোগ উঠেছিল উড়াল পুলের নিম্নমানের কাজ নিয়ে। বিভিন্ন মহল থেকে চাপ বাড়ছিল পূর্বতন বাম সরকারের উপর। শেষ পর্যন্ত বাম সরকারের প্রাক্তন পূর্তমন্ত্রী বাদল চৌধুরী সাংবাদিক সম্মেলন করে বলেছিলেন, উড়াল পুল নির্মাণ নিয়ে কোনো দুর্নীতি হয়নি। যদি এ ধরনের তথ্য প্রমাণ থাকে তাহলে যে কেউ আদালতের দ্বারস্থ হতে পারে, এমনকি রাজ্য সরকার ইচ্ছা করলে পৃথকভাবে তদন্ত করাতে পারে। প্রাক্তন পূর্তমন্ত্রীর এই চ্যালেঞ্জের পরই সরকার নতুনভাবে ব্রিজের কাজকর্ম খতিয়ে দেখার জন্য সিদ্ধান্ত নেয়। সেই অনুযায়ী শুক্রবার দিল্লির এক সংস্থার বিশেষজ্ঞরা আগরতলায় আসেন। বিশেষজ্ঞরা উড়াল পুলের কাজ পর্যবেক্ষণ করেন। পরীক্ষা নিরীক্ষার পর বিশেষজ্ঞ দলটি রাজ্য সরকারের কাছে একটি রিপোর্ট জমা করবে। রিপোর্টের উপর নির্ভর করেই রাজ্য সরকার পরবর্তী সিদ্ধান্ত নেবে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।